আসসালামু আলাইকুম ইব্রুয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের কিছু মূলা শাক রান্না করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন। আমি একটা চুলাতে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে শাকটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে চুলাতে উঠিয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিব। এখন কি কি লাগে? আমি বড় একটা রসুন নিয়ে নিছি কুচি কুচি কেটে, তারপরে আপনাদের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি সবগুলি একসাথে দিয়ে দিব এখানে। এখন আমি সবগুলি এখানে দিয়ে দিব। আর আমি একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিব। দেখুন, শাকের মধ্যে অল্প করে লবণ দিতে হয়, না হলে তিতা হয়ে যাবে। অনেক মজা হয় এই শাকটা, মূলা শাকটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা উঠে এখন একটু নেড়ে দিব। আমি আসলে সহজভাবে রান্নাটি দেখানোর চেষ্টা করি। আসলে সব সময় যে রান্নাটা খাওয়া যায় সেই রান্নাই তো সবাই খাবে। প্রতিদিনের রান্না আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই আর কি। আর এত ট্রেডিশনাল রান্না আসলে সবসময় ভালো লাগে না, একবার খেলেই মুখ মজা শেষ হয়ে যায়। আসলে আমি সত্যবাদী, সত্য কথাই বলতে পছন্দ করি, আপনারা সবাই নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছেন। এখন আমি এটা নেড়ে দিলাম। সেম এভাবে আপনারা শাকটা রান্না করবেন, দেখবেন কত মজা হয়, কত টেস্টি হয়। মানে গরম ভাতের সাথে তুলনাই হয় না সেই শাকটা, মূলা শাক। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠে একটু নেড়ে দিব। দেখুন আমার শাকটা প্রায় কাছাকাছি হওয়ার, এখনো অনেকটুকু পানি আছে, পানিটি শুকিয়ে তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে দেখে দিব। আমার সাথেই থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার শাকটা হয়ে গিয়েছে, দেখুন একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা তেল দিয়ে ভেজে নিব। আপনারা দেখুন কিভাবে আমি ভাজি। একই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ভেজে নিব। পরিমাণ মতো আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতোই তেলটা ইউজ করবেন। দেখুন এটা তেলটা গরম হয়ে গেলে আমি সুন্দর করে এটা মিশিয়ে নিব। আসলে এই শাকটা আসলে বাদ দেখাইতে এত স্বাদ, এত মজার। দেখুন আমার এটা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমার শাকটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে শাকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।